Hello, my name is Buddheshwar Belel. I am from Christ Embassy, India. I am sharing Rhapsody in Bengali language. Ajker bakko 19 September 2018. Ajker bakko paste Chris-er kach theke sob kichui apnake niche ante pare na. Hallelujah. Prothom Yohana 5 oddhay 4 নম্বর বাক্য, কারণ যাহা কিছু ঈশ্বর হইতে যাতে জগৎ জয় করে এবং যাহা জগৎকে জয় করিয়াছে তাহা এই আমাদের বিশ্বাস। হালেলুয়া। মসি একটি উঁচা জীবন, আধ্যাত্মিক জীবন। হালেলুয়া। আমরা তাকে খ্রিস্টের মধ্যতে গ্রহণ করি, আমরা সাধারণ নয়। হালেলুয়া। আমরা এই বিশ্বাসে শিকার হই না। হালেলুয়া। আমরা বিজয় জন্মগ্রহণ করি। 2 করিন্থীয় 2:14 সবসময় যারা বলে, কিন্তু ঈশ্বর ধন্যবাদ যে খ্রিস্টের মধ্যে সবসময় জয় এর উদ্যাপনের জন্য এবং আপনার জ্ঞানের সুগন্ধ আমরা সর্বত্র ছড়িয়ে দিয়েছি। এটি আপনার জীবন, আপনি প্রতিদিন সব জায়গায় সব কিছু জয়ী আছেন। নিশ্চয়ই এমন লোক আছে যারা বিশ্বাস করেন না। হালেলুয়া। জীবন একটি ফুলের বিছানা নয়, এটা আপনার এবং উত্তকিত পূর্ণ হয়। তাদের চিন্তা করার কারণ তারা অজ্ঞানতা। আপনি যে কোনো পরিস্থিতিতে মুখোমুখি তার উপরে আপনি জয়, হালেলুয়া, করতে হবে। যেহেতু খ্রিস্ট আপনার মধ্যে আছে, কুশের ইস্যু মৃত্যু কারণে আপনি ঈশ্বরের সাথে এক করেছেন। হালেলুয়া। এবং আপনি এই বিজয় জীবনের মধ্যে আনা হয়েছে। বাইবেল বলে যে এই ঈশ্বর আনাকে যিশুর মৃত্যু থেকে পুনরুত্থান স্বর্গীয় স্থানে আপনার ডান এবং সর্বধরনের প্রাথমিকতা এবং কৃতিত্ব এবং পণ্য এবং সৌভিকমত্ব এবং প্রত্যেক নামের উপরে, যা কেবল এই লোকের মধ্যে নয়। হালেলুয়া। অসামান্য মানুষের গ্রহণ অসামান্য মানুষের গ্রহণ করা হবে। বসিয়ে ইফিসিও 1:20-21 বাক্য, এখন এখানে শেষ এখানে নয়। হালেলুয়া। ঈশ্বর আমাদের যীশু খ্রিস্টের মধ্যে তার সঙ্গে উত্থাপিত করেছেন। হালেলুয়া। এবং স্বর্গে তার সাথে বসে থাকতেন। হালেলুয়া। ইফেসীয় 2:5-6 বাক্য, ঈশ্বরে খ্রিস্টের সঙ্গে আপনি উত্থাপিত হয়েছেন, তিনি তার সাথে মহিমানিবিত অবস্থায় বসে আছেন
অবস্থানে বসে আছেন। সবার উপরে সব প্রবন প্রধানের ও শক্তি ক্ষমতা ও অধিকারিতা আর প্রত্যেক নাম এর উপর যা এই বিশ্বে গ্রহীত হয়, হালেলুয়া, এবং আসছে বিশ্বের বিশেষ নিয়া হবে। আপনি তার ক্ষমতা এবং অধিকার বাস হয়, আর এই এই নয় তোমাকে পরাজিত করা যাবে না, হালেলুয়া। এই কারণ কিছুই আপনাকে ডাউন করতে পারে না, যেহেতু আপনার মধ্যে যে কেউ এই বিশ্বের মধ্যে যার বড়, হালেলুয়া, যাহার থেকে বড়। প্রথম ইয়োহান্না 4:4 বাক্য বলে, এটা কোনো অপার্থক্য করে না, এটা কখনো অপার্থক্য করে না। জীবনে যা অভিজ্ঞতা আপনার মতো তা হলো, এটা কখনো পার্থক্য করে না। সফলতা কতক্ষণ আপনি সংগ্রাম করছেন, যারা অন্ধকারে আলোর আলো তোমার কাছে এসে গেছে, হালেলুয়া। সত্য আপনি দেখানো হয়, খ্রিস্ট আপনার জীবন, আপনার শক্তি এবং আপনার বিজয়, আপনি একটি বিজয় থাকেন, বিজয় থেকে বেশি। আপনাকে অধিকারের নিতে হবে, প্রতিদিন বিজয় অর্জনের জন্মগ্রহণ বিজয় অর্জনের জন্মগ্রহণ করেন, হালেলুয়া। আসুন আমরা এই সময় প্রার্থনা করব। আমি একটি বিজয় জন্মগ্রহণ করেছি এবং আমি শয়তান, জীবন, পরিস্থিতি এবং এই বিশ্বের অর্থনৈতিক অবস্থার এই সমস্যাগুলির উপরে বিজয় আছি। মানুষের জীবন ধ্বংস, আমার একটি উচ্চ জীবন আছে, বিশ্বের দুর্নীতিগ্রস্ত প্রভাব দ্বারা অনেক বেশি। আমার মধ্যে বসবাস করে যে মহান ব্যক্তি ক্ষমতার দ্বারা আমি কখনো খ্রিস্ট ঈশুর মধ্যে একটি বিজয় এবং এখনো হই, ঈশ্বরের গরিমা হোক, হালেলুয়া।